নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার বিভাগ সহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে। এই অবস্থা থেকে মুক্ত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজ সুপ্রিম কোর্টে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিচার বিভাগের ওপর আস্থার যে কমতি হয়েছে তা শুধু বিচারকদের কারণে নয়, এর সাথে যারা জড়িত সবার জন্য এ পরিস্থিতি। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। বুধবার তার নিজ কক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীরা ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় সাংবাদিকদের সাথে বিচার বিভাগের দুর্নীতিসহ নানা বিষয়ে কথা বলেন নতুন প্রধান বিচারপতি। দুর্নীতি একটি ক্যান্সারের মতো কাজ করছে সর্বত্রই। এটা এমন না যে শুধু বিচার বিভাগেই আছে, এমন না যে শুধু এটা অন্য কোনো ডিপার্টমেন্টেই আছে, এটা সব জায়গাতেই কিছু না কিছু আছে। দুর্নীতি কমানোর ইচ্ছা থাকলে এটা কিছু না কিছু কমানো যাবেই। আমি চেষ্টা করব আমার সাথীদেরকে নিয়ে, আমার কলিগদেরকে নিয়ে একইভাবে এই দুর্নীতি যাতে কমানো যায়। বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমার পিছনে শুধু বিচারকরাই দায়ী নয়, এর সাথে জড়িতদেরও ভূমিকা রয়েছে। আস্থা আছে বলেই মানুষ কোর্টে আসে। হ্যাঁ, তবে আস্থা 100% আছে এই কথাটা আমি বলতে পারবো না। এটা আমার বলার মতো অবস্থায় আমরা নেই। যেমন আমি বলেছি, কোনো সেক্টর নেই যে সেক্টরের উপরে মানুষের আস্থা কমতি হয়নি। তো বিচার বিভাগের উপর আস্থার যে কমতিটা হয়েছে, এইটা শুধু বিচারকদের জন্য তা নয়। মামলা জট কমাতে আইনের সংস্কারের কথা বললেন বিচারপতি ওবায়দুল হাসান। আমার কাছে ময়মনসিং জেলা জজশিপ থেকে একটি রায়ের কপি দিয়েছে আমাদের মিউজিয়ামে রাখার জন্য। শুনলে আপনারা অবাক হবেন, এটা 1861 সালের রায়, কিন্তু মামলাটি শুরু হয়েছিল 1855 সালে। তখনও একটি মামলা মুন্সিফ কোর্টে শেষ হতে 4-5 বছর লেগেছে। এখানে আমার মনে হয় আইনের সংস্কার একটি বড় বিষয়, এবং এই আইনি সংস্কারটি সরকার নিশ্চয়ই চিন্তা করবেন। মানুষের দুর্গতি কমানোর জন্য, মানুষের কষ্ট লাঘবের জন্য আইনকে যুগোপযোগী করা, এবং যুগোপযোগী করার মধ্য দিয়েই শুধু একমাত্র সম্ভব হবে অনেকাংশেই মামলার, নতুন করে মামলার ফাইলের সংখ্যাটি যাতে কমবে। এভিডেন্সের অভাবে মামলা প্রমাণ হলো না, এটা এক জিনিস। আরেকটি হচ্ছে মামলাটি মিথ্যা। এই মিথ্যা যখন কোর্ট বলে তখন কিন্তু তার রেমেডি আছে, তার কিন্তু একটি ব্যবস্থা আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তো এই ধরনের হয়রানিমূলক মামলা মানুষ করে না তা না, হয়তো করে, কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়ার পথ হলো সমাজের পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, রাজনৈতিকভাবে বিচার বিভাগ ব্যবহার হচ্ছে না, তবে রাজনীতিবিদরা যেন বিচার বিভাগকে রাজনীতিতে না জড়ান সেই তাগিদ দেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন তারা রাজনীতিটা করুন, কোর্ট অঙ্গনে, আদালত অঙ্গনে তারা যেন সহনশীলতার পরিচয় দেন, তাইলে কিন্তু এই অসুবিধাগুলো, এই উত্তাপগুলো আদালতে ছড়াবে না। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলতো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে, তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন, এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই, সেই লাগে। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।